हाय বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা এই যে সোফা হয়েছে, সোফার অ্যাকচুয়ালি হাইট কত এবং ডিপে কত বানাতে হবে এটা আমরা দেখব। চলো, ওয়েলকাম টু মাই চ্যানেল কমল কার্পেন্টার ওয়ার্ক। হ্যাঁ বন্ধুরা, আমরা এই বেস কাটিং করছি। তো এই বেস যে কাটিং করেছি, কত হাই কত সাইজে আমরা কাটিং করেছি, তো আমাদের এই যে বেসের যে হাইট রেখেছি 7 ইঞ্চি এবং ইঞ্চি আমরা 30 ইঞ্চি। তো নর্মাল সাইজ হয় যেটা গদ্দি নিয়ে হয় আমাদের 14 থেকে 16 ইঞ্চি এবং ডিপে হয় 27 থেকে 30 ইঞ্চি। তো আমরা রেখেছি 30 ইঞ্চি ডিপ ও হাইট রেখেছি 7 ইঞ্চি এবং উপর থেকে টপ মেরেছি। তো 7 ইঞ্চি 3 জোড় আর 3 ইঞ্চি লেগ, তো হয়ে গেছে আমাদের 10 ইঞ্চি 3 জোড়। এরপরে গদ্দি লাগিয়ে তো আমাদের সাইজ হবে 15.5 ইঞ্চি মতো, ঠিক আছে। তো পিছন দিকে যেটা ঠেস দেওয়া হয় সেটার হাইট কত হয়, তো সেটা আমরা বানিয়েছি 5 ইঞ্চি এবং ঢাল দিয়েছি আমরা 2.5 ইঞ্চি এবং হাইটটা রেখেছি 2 ফুট 24 ইঞ্চি। তো ওটা যে টাইট করা হয়, ওটা টাইট করা যে হয় সেটা আমরা খুবই নাট বলতে যদি টাইট করা যায় তাহলে খুবই ভালো হয়। দেখো, আমরা নাট বল দিয়েই টাইট করছি এবং প্রথমে তো স্ক্রু দিয়েছি, ফেভিকল দিয়েছি, তারপরে আমরা নাট বল দিয়ে ওটা ভালো করে টাইট করে দিয়েছি। তো আমাদের এই দেখো সোফাটা দাঁড়িয়েছে। এই দেখো, আমরা ডিপে রেখেছি কত 30 এবং হাইটে রেখেছি কত, এখন লেগ নিয়ে হয়ে গেছে 10 ইঞ্চি 3 জো এবং এটার এটার রেখেছি আমাদের 2 ফুট। এই যে আমাদের সোফা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে ডিপে রেখেছি আমরা 30, তো 30 ইঞ্চির যদি রাখি, এতে যদি 6 ইঞ্চি একটা কি 4 ইঞ্চি গদিও লাগানো হয় তাহলে আমরা 2 ফুটের বেশি জায়গা অবশ্যই পাবো, ঠিক আছে। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে একটি কমেন্ট করে বলবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেও। তো জয় হিন্দ, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।